গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কি ওয়েদারের অবস্থা, ঠান্ডায় প্রায় হাড় হিম হয়ে যাওয়ার অবস্থা। শুধু গরম গরম স্যুপ, হট চকলেট, কফি এইসবই খেয়ে যেতে হবে, গরম আদা দেওয়া চা। কিন্তু ইচ্ছা আছে বানাবার আজকে একটু আলু পরাঠা, হয়তো সন্ধ্যেবেলার দিকে বানাবো, দুপুর বিকেল দিকে, কারণ এই ওয়েদারে এই ঠান্ডায় একদম গরম গরম আলু পরাঠা উইথ আচার বা উইথ বাটার জমে যাবে। তো সেটাই প্ল্যানিং আছে, যেরম যেরম বানাবো নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি ভীষণ ভালো আছেন, দিনটা ভীষণ ভালো করে কাটান, ঠান্ডাটা প্রচণ্ডভাবে এনজয় করুন। টেক কেয়ার, বাই, সি ইউ সুন। দেখো তো আমার কাছে কি আছে, দেখে যাও। এই হাড় হিম করা ঠান্ডায় বানাবো আজকে আলু পরাঠা আবার। তো আলুগুলোকে আগে ভালো করে ম্যাশ করে নিচ্ছি ফর্ক দিয়ে, সুবিধা হবে। তেল গরম হচ্ছে অলরেডি। আছে অনিয়ন, জানেনি কি কি লাগবে, একটু ক্রাশড জিঞ্জার, আছে চিলি, আছে গার্লিক, এখানে একটুখানি এক্সট্রা চিলি আছে, যদি একটু বেশি ঝাল দিতে হয় দিয়ে দেবো। বাস এগুলো দিয়েই আগে আলুটাকে ভেজে টেজে নেবো, একটু আচারও দেবো। আলুটাকে আগে পুরটা রেডি করে নিই, তারপর বাকিটা যখন যেরকম বানাবো একটু একটু করে দেখিয়ে দেবো। আগেও দেখানো আছে, তবে আজকে আরেকবার দেখাবো। তো হয়ে গেছে আলু ম্যাশ করা, অ্যাড করবো একটু লাইম পিকল, এই যো, আর অ্যাড করবো একটু কসুরি মেথি, তাহলে টেস্টটা আর একটু এনহ্যান্সড হবে। তো ঠিক আছে, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এবার অনিয়ন, গার্লিক ওসব ফ্রাই করে আলু দিয়ে করে তারপর দেখাচ্ছি। তো অনিয়ন, গার্লিক, চিলি, জিঞ্জার সবটাই মোটামুটি ফ্রাই করে ফেলেছি, অ্যাড করে দিয়েছি একটুখানি হিং যাতে ডাইজেশনের কোনো প্রবলেম না হয়। এবারে মিক্স করে দেবো আলুটা আর একটু ফ্রাই করেই, তারপরে দেবো আচারগুলো। তার উপর আবার একজন এসে গান শুনি শুনি যা পাগল করছে, বাপরে বাপ। দেখো তো আমার কাছে কি আছে, দেখে যাও। তোমার
তো মোটামুটি ভালো ফ্রাই হয়ে গেছে। অ্যাড করে দেবো একটু ধনে গুঁড়ো সামান্য, তাহলে একটুখানি গন্ধটা ভালো হবে। ধনে পাতা দিচ্ছি না, একটুখানি ধনে গুঁড়ো অ্যাড করবো। এক পিঞ্চ একটুখানি হলুদ, প্লাস অ্যাড করে দেবো একটু কাশ্মীরি মির্চ ফর দ্যাট কালার। একটু লাল চিলি, রেড চিলি পিকল, কালারটা অসাধারণ, আর ঝাল খুব একটা না, বাট গন্ধটা ভীষণ ভালো। অ্যাড করবো সল্ট, একবারই সল্ট দিয়ে দেবো, বারবার দেবো না, আলুটা তাদের ময়েস্ট ময়েস্ট হয়ে যাবে, এটার মধ্যেই একবার দিয়ে দিচ্ছি। মিক্স করবো, মিক্স করে অ্যাড করবো সামান্য একটু সুগার, যাতে সব রকমেরই টেস্টটা আসে। একটা বাড়িয়ে দিলাম, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আচারটা দেওয়ার জন্য। আরও এরপর লেমন পিকলটা অ্যাড করবো আলুটা মেশাবার পর। তো মোটামুটি হয়ে গেল, সুগার আমারটা সুগার লাইট তাই অল্পটাই এনা, ব্যাস আলুটা দিয়ে মিক্স করে দেখাচ্ছি। তো মোটামুটি আলু রেডি হয়ে গেছে, অ্যাড করে দেবো এবারে লেমন পিকল। টিং টি টিং, লেমন পিকল, খট্টা খট্টা। ব্যাস এনাফ, আর অ্যাড করবো কসুরি মেথি। এই আগের কসুরি মেথিটা যেটা, এটা একটু কেমন যেন মনে হচ্ছে ডাম ডাম হয়ে গেছে, অনেকদিন ছিল ইউজ হয়নি, গন্ধ বেরোচ্ছে ওর জন্য, মানে খুব একটা গন্ধ বেরোচ্ছে না ভালো, তো সেজন্য ওটাকে ছেড়ে দেবো, এইটা ইউজ করবো আর একদম ফ্রেশ। আমাকে সবসময় সব জিনিসই দুটো তিনটে স্টকে রাখা থাকে, কখন কোনটা প্রয়োজন হয়, এগুলো সুগৃহিণীর মতো সমস্ত আগে থেকে বেশি করে কিনে রাখি, শেষ হতে না হতেই তাতে পেয়ে যাই। এটা অনেক বেশি মচমচে এবং গন্ধ সুন্দর বেরোচ্ছে মেথিটার, ভাগ্যিস ছিল নাহলে চাপ হয়ে যেত। তো ঠিক আছে, তাকে মিক্স করে দেখাচ্ছি। একদম রেডি হয়ে গেছে আলু পরাঠার আলুর পুর, এটাকে ঢেলে রেখে ঠান্ডা করব, তারপর পরাঠা বানাবো। টিং টি টিং, টিং টি টিং, টিং টি টিং, আলু পরাঠা, আলু পরাঠা। আলু পরাঠা ইন দ্য মেকিং, একটুখানি বড় করে নিয়ে তারপরে পুরটা দেবো, তাতে বানাতে সুবিধা হয়, গুল্লুটা বেরিয়ে যায় না, কারণ একটুখানি নরম মাখা হয়ে গেছে, সেজন্য বাটুয়া বানিয়ে ঢাল ভরতে গেলে দেখছি খুলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, সেই জন্য একটুখানি বেলে নিয়ে তারপরে করবো। টুটুং টুটুং, মেশিনেই হবে, বাট
প্রিলিমিনারিটা একটুখানি এতে করে নিচ্ছি যাতে একটু ঠিক করে পুরটা ভরতে পারি, যেহেতু নরম হয়ে গেছে একটু বেশি ওই জন্য বেরিয়ে যাচ্ছে। তাই জন্য ফট করে একটু বেড়ে নিচ্ছি, তাহলে বন্ধ করতে সুবিধা হবে। এগুলো বাকিগুলো করে নিয়ে বেলবো যখন মেশিনে দেখাবো। গরম হয়ে গিয়া বহুত জায়গা তাওয়া বসে গেছে, এই যে দেখুন অলমোস্ট এই কটাকে বেলা হয়ে গেছে আর এতগুলো এখনো বাকি, তো এই কটাকে আগে ফটফট ভেজে নি, নাহলে আটকে চাপে জড়িয়ে যাবে। তারপর দেখাচ্ছি ভাজা শুরু, দেখা যাক এরকম হয়। একটু মোটামুটি বানিয়ে নিয়ে দেখা যাক। হয়ে গেলে দেখাচ্ছি, তো দেখুন প্রায় ভাজা হয়ে আসছে। গরম গরম আলু পরাঠা উইথ আচার, টিং 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 টিং, ডো বন গিয়া। তো চলছে ভাজা, অনেকগুলোই হয়ে গেছে। উপরে মাদের পাঠিয়ে দিয়েছি, কাকিমাদের দিয়ে দিয়েছি, টিনপুটটা রেডি হয়ে গেছে। এবার আমাদেরগুলো কালকে হাউস হেল্পসদের দেবো, সেটা একদম একসাথে পরপর সব রেডি করে রাখছি, খাওয়ার আগে একটু গরম করে নিলেই হবে। তো চলছে বানানো, বাচ্চা অনেক হেল্প করে দিয়েছে, এক্সট্রা এক্সট্রা জিনিসগুলো তুলে সরিয়ে দেওয়া, হাতে হাতে এটা ওটা ধরিয়ে দেওয়া। এই যে দাঁড়িয়ে আছে আমার ভেবলু রানী, আর ওই যে বুঝে আছে আমি ছুঁয়ু বাচ্চা কুকা, ওই বাবা পাগল করিস না আমাকে, পাগল করিস না, দেখ দেখ পুড়ে যাচ্ছে, দাঁড়াও বুঝে তুমি সে মুঝে তুমসে হ্যাঁ কিতনে গিলে বল मुझे तुमसे है कितने किले, क्यों 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 तुम कितने दिन बाद मिले, क्यों 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 बोलो इतने दिन क्या किया, क्या किया क्या किया क्या किया, किया? तेरा नाम लिया ओ तुझे याद किया, ओ तेरा नाम लिया तुझे याद किया, এই যে আলু পরাটাকে ইয়াদ করেছিস, দেখ বানানো হয়ে গেল। মুঝে তুমসে হ্যাঁ কিতনে কিলে।
একটু